नमस्कार बंधुरा, चले गृहिणी रान्नाघरे आबारो एक नतून रेसिपी निये। आज के तैरी होच्छे मूलोर परोटा। देखुन मूलोगुलो ग्रेट करे रेखे दिएछि। मशलाते की की निएछि देखे नाओ। शोंदोक लवण, हलुद, धनिया जिरे गुड़ो पाउडार, ओरिगानो, एखाने आछे नून, एकटा मैगी मशला, चीनी और कालो जिरे। एबार ई मशलागुलो दिए मूलोटा भालो करे मेखे नेब। মেখে নিই ভালো করে। মুলোটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এর থেকে জলটা বেরিয়ে আসবে। দেখো এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এবার এতে ময়ান দেব। দিচ্ছি নুন। এবার এতে তেল দেব। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে ময়ান দিতে হবে। কেউ যদি চাও ময়দা দিয়েও করতে পারো। আমাদের ঘরে ময়দার থেকে আটাটাই বেশি সবাই পছন্দ করে, এই জন্য আটা দিয়েই তৈরি হয়। এবারে শীত পড়ছে, এরকম সময়ে বাজারে মূলাও সস্তা হবে, অবশ্যই কিনে চটপট ঘরে বানিয়ে ফেলো। কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখো ময়ান দিয়ে দিয়েছি ভালো করে। দেখবে যখন আটাটা মুঠো করে দলা পাকালে এরকম হয়ে যাবে, তখন জানবে ময়ান ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এই আটাতে ধীরে ধীরে এই আধ ঘন্টা থেকে রেস্টে রাখা মূলোটা, যেটা সামান্য কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দেব আর ধীরে ধীরে মাখতে থাকব। অল্প অল্প করে নেবে আর মাখতে থাকবে। এতে কিন্তু কোনো রকম জল দেবো না। মূলোর যেটুকু জুস বেরিয়েছে সেটা দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। চলো ভালো করে মেখে নিই, ফিরে আসছি তারপর। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্ট করতে দেবো। তারপরে যদি প্রয়োজন পড়ে, যদি দেখি আটাটা খুব মানে মূলো থেকে খুব জল ছেড়েছে এবং আর একটু কাদা কাদা হয়ে গেছে মাখাটা, তাহলে আমি আবার কিছুটা পরিমাণ মতো আটা মিশাবো। তো চলো ফিরে আসছি 15 মিনিট পর। দেখো অনেকটাই কাদা কাদা হয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছে। এবার এটাতে আটা দিয়ে দিয়ে আর একটু মাখতে হবে। সামান্য আটা দিয়ে দিয়ে মাখবো। আটাটা মেখে নিয়েছি। এবার এখান থেকে রুটির মতো লেচি কেটে নেব। লেচি কেটে নিয়েছি, এবার গোল করে নেব। নইগুলো পাকিয়ে নিয়েছি, এবার বেলে নেব। ওই রকমভাবে রুটির মতো বেলে নিয়েছি আটা দিয়ে। এবার এটা ভাজবো তেলে। তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, গরম হোক তারপরে তেল দিয়ে দিয়ে ভাজবো। তাওয়া গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছে। এবারে ভাজবো। এবার এপিট ওপিট ভালো করে
রিফাইন্ড তেল দিয়ে ভেজে নিচ্ছি। উপর থেকেও একটু তেল দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। অয়েল ব্রাশ দিয়েও তোমরা ব্রাশ করে ভাজতে পারো, কেউ যদি চাও ঘি দিয়ে ভাজতে পারো। এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা পরোটা ভেজে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে মুলোর পরোটা। তোমরাও এভাবে বাড়িতে বানিও, ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থেকো। ভবিষ্যতে ফিরে আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো আসি,